আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে এই ইয়ারফোনের এই থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকের এই সমস্যাটি সমাধান করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি যে কোনো ইয়ারফোনের এই সমস্যাটি সহজেই সমাধান করে ফেলতে পারবেন আর এই ইয়ারফোনের সমস্যা সমাধানে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে রাখুন কারণ এই চ্যানেলে নিয়মিত ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট এবং রিপেয়ারিং ভিডিও আপলোড দেওয়া হয় চলুন তাহলে শুরু করি নাহিত এক্সপেরিমেন্ট তো এই থ্রি পয়েন্ট এম এম জ্যাকের এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা এই তারটিকে আলাদা করে নেব তো তারটি আলাদা করা হয়ে গেছে তো এবার এই থ্রি পয়েন্ট এম এম জ্যাকের উপরের যে প্লাস্টিকটি দেওয়া আছে এই প্লাস্টিকটি খসিয়ে দেব তো এখানে একটি কাটার নিলাম তো এন্টিকাটার দিয়ে মিডিল বরাবর একটি দাগ দিয়ে দিলাম এটি খুলে নেবো তো দেখুন এটি খোলা হয়ে গেছে তো এই থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকটি আমরা কাজে লাগাবো তো এটি সাইডে রাখছি এবার এই ইয়ারফোনের যেই তারটি কাটা হয়েছে এই তারটির এই ওপরে যে ইনসুলেটের অংশ আছে এই ইনসুলেটের অংশ আমরা কেটে চিকন চারটি তার বের করে নেবো তো এই ইয়ারফোনে দেখুন তিনটি তার এখানে যদি চারটি তার থাকতো তাহলে বুঝতাম এটি হচ্ছে স্টুডিও ইয়ারফোন তাহলে আমাদেরকে এখানে তিনটি তার আছে একটি হচ্ছে লাল একটি হচ্ছে তামার তার যেই কালার এটি আর একটি হচ্ছে নীল তাহলে এই তিনটি তার কোনটি কিসের সেটি আমাদের দেখতে হবে তার জন্য এখানে যেই বোর্ডটি আছে সেই বোর্ডটি আমাদের খুলতে হবে তো চলুন এই বোর্ডটি খুলে দেখি তো দেখুন এখানে বোর্ডটি খোলা হয়েছে তো এবার আপনাদেরকে দেখাই এখানে তিনটি তার হচ্ছে একটি হচ্ছে যেটি লালটি সেটি গেছে এখানে হচ্ছে মাইকের সাথে তামার যেই তারটি সেটি গেছে হচ্ছে গ্রাউন্ড যেটা লেফট অডিও রাইট অডিও আর হচ্ছে এখানে মাইকের গ্রাউন্ড আর এখানে যে নীল তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইট অডিও যেটি রাইট সাইড কানে যাচ্ছে এবং এখানে লেফট সাইড কানে যাচ্ছে তো এখানে যে তিনটি তার এই তিনটি তারের যে নীল টি সেটি হচ্ছে রাইট অডিও আর যেটি লালটি সেটি হচ্ছে মাইকের জন্য আর এটি যেটি তামার তারের কালার সেটি হচ্ছে গ্রাউন্ড তো এই বক্সটি পুনরায় আবার লাগিয়ে দেবো তো এখানে পুনরায় বক্সটি লাগানো হয়ে গেছে এবার তাহলে এই থ্রি পয়েন্ট এম এম সাথে এই তারগুলো কানেকশন করব তো এখানে যে থ্রি পয়েন্ট এম এম কোনটি কিসের কানেকশন আপনাদেরকে বলে দিই এই প্রথমটি হচ্ছে লেফট অডিও দ্বিতীয়টি হচ্ছে রাইট অডিও তৃতীয়টি হচ্ছে গ্রাউন্ড আর এখানে যে চতুর্থটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক তো চলুন এই অনুযায়ী কানেকশন করি তো এখানে একটি স্ট্যান্ড নিলাম এবং এই স্ট্যান্ডে এই থ্রি পয়েন্ট ফাইভ এম জাটি লাগিয়ে দিলাম যাতে কানেকশন করা সুবিধা হয় তো এখানে প্রত্যেকটি তারের মাথাতে রাং ধরিয়ে দেব তো এবার যেটি রাইট অডিও সেটি এখানে রাইট অডিওর সাথে কানেকশন এখানে গ্রাউন্ডটা গ্রাউন্ড তো এখানে যে মাইকের লাইনটি আছে সেই মাইকের লাইনটি এবার এখানে সংযোগ করে দিচ্ছি তো এখানে আরগুলোন সংযোগ করা হয়ে গেছে এবার এই জ্যাকের কাভারটি লাগাবো তো এখানে যেই জ্যাকের এই কাভারটি খুলেছিলাম কেটে তো ওই কাভারটি পুনরায় এখানে লাগিয়ে দেব এবার যে কোনো আঠা যেমন গ্লুগাম দিয়ে এটি এভাবে ভালো করে আঠাটি লাগিয়ে দেবো এবং এটি পুনরায় এভাবে চেপে দেব এবার এই আঠাগুলো ভালো করে মসৃণ করে দেব তো এই ইয়ারফোনটি এবার ঠিক হয়ে গেছে তো এই ইয়ারফোনটি এবার আপনাদের টেস্ট করে দেখাবো তো এখানে একটি মোবাইল নিলাম এবার ইয়ারফোনের এই জ্যাকটি মোবাইলের সাথে লাগিয়ে দিচ্ছি তো এখানে ইয়ারফোনটি মোবাইলে সাপোর্ট করেছে এবার আপনাদেরকে এখান থেকে একটি মিউজিক চালু করে দেখায় তো এখানে আপনারা রকম অডিও শুনতে পেলেন জানি না তবে আমি এটি লাগিয়ে দেখেছি তো খুব সুন্দরভাবে ইয়ারফোনটি চলছে তো আপনারা খুব সহজে এভাবে একটি নষ্ট ইয়ারফোন ঠিক করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে তত সময়ের জন্য বাই